নাবিদ আপনাদেরকে পিজা বানিয়ে দেখাবেন কিভাবে করতে হয় আপনাদেরকে শিখতে হবে ব্যাপারটা সর্ট অফ রেপ্লিকেট করতে হবে আর ইউ রেডি ইয়েস গো সুপার শেফ কিচেন থেকে বিদায় নেবেন ফারজানা আপনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2018 এর আজকের এপিসোড গত চ্যালেঞ্জ এপিসোডে আমাদের এইখানে সুপার শেফ কিচেন থেকে বিদায় নিয়েছে ঢাকা থেকে আসা ফারজানা আজকে আমাদের সুপার শেফ কিচেনে আছে টপ 14 পার্টিসিপেন্টস এই টপ 14 পার্টিসিপেন্টদের জন্য কি ওয়েট করছে সেটা দেখে নেওয়ার আগে ডেকে নিচ্ছি আমাদের টপ 14 পার্টিসিপেন্টদেরকে প্লিজ ওয়েলকাম আওয়ার টপ 14 পার্টিসিপেন্টস প্রত্যেক দিনের মতো আজকেও সুপার শেফ কিচেনে যখন পা রাখলাম তখন মনে হলো যে আজকেও একজন বাদ যাবে সে একজন হয়তো আমিও হতে পারি খুব খুশি মনে সুপার শেফ কিচেনে এসেছিলাম কিন্তু যতই দিন যাচ্ছে প্রেসার এত বেড়ে যাচ্ছে হাসি কথা এসব আসলে ভালো লাগছে না এখন সারাক্ষণই রান্না নিয়েই চিন্তা করতে হচ্ছে আসলে সুপার শেফ কিচেন এতটা কঠিন এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যে আমাদের নার্ভ ঠিক রেখে কাজ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে মঞ্চে আমাদের সাথে আছেন আমাদের তিনজন অনারেবল জাজেস প্রথমে শেফ ট্রেনার নাফিস ইসলাম লিপি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান এবং এক্সিকিউটিভ শেফ অফ রাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন শেফ জেড আমাদের এই আয়োজনে আমাদের সাথে আছে ইলেকট্রনিক্স পার্টনার বেস্ট ইলেকট্রনিক্স গ্রোসারি পার্টনার আগরা অ্যান্ড ওয়ার্ড্রোব স্পন্সর রং বাংলাদেশ আজকে সুপার শেফ কিচেনে খাবারের পুষ্টিগুণ বিচারের জন্য আছে একজন স্পেশাল ডায়েটিশিয়ান প্লিজ ওয়েলকাম ডায়েটিশিয়ান নুসরাত জাহানকে নুসরাত ম্যাডামকেই মানাই এমন একটা চ্যালেঞ্জ নিয়ে এত সুন্দর ম্যাডাম ওয়েলকাম নুসরাত আপু ওয়েলকাম টু আওয়ার সুপার শেফ কিচেন থ্যাংক ইউ সো মাচ মুশকিল হয়ে গেল যে এত সুন্দর পুষ্টিবিদ থাকলে যা বলবেন সেটা দিয়ে আমি রাজি এখন আমি তো ওদিকে আর তাকাচ্ছি না আমি আপনাকেই দেখেই দেখছি খুব সুন্দর লাগছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন দিস শো একটু জানতে চাই ধরেন আমি যদি বিশেষ করে আমাদের দেশের অনেকের গরুর মাংসের প্রতি অনেক আগ্রহ আছে আমি কি ইচ্ছে মতো খেয়ে যেতে পারি কিংবা মিষ্টি খাওয়ার প্রতি আগ্রহ আছে বাংলাদেশের অনেকের আপনি যদি একটু ইয়েস বলেন তাহলে আমি খুব খুশি হই আচ্ছা আমি ইয়েস তখনই বলবো যখন ব্যালেন্সড ওয়েতে আমি খাবো আপনাকে অনেক ধন্যবাদ আমার খুব ভালো লাগছে সুপার শেফ কিচেনে এসে পার্সোনালি আমি রান্না করতে খুব বেশি পছন্দ করি আর আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে বিফ অনেক বেশি খেতে পারবেন কিনা বা অনেক বেশি মিষ্টি খেতে পারবেন কিনা আমি খেতে পারবো কিন্তু ব্যালেন্স ওয়েতে যদি আমি না খাই এটার কিন্তু রেজাল্ট হবে যে অনেক বেশি ক্যালোরি ইনটেক হয়ে যাবে এবং যার ফলস্বরূপ আমার কিন্তু ওজন বেড়ে যাবে কিন্তু তাই বলে আমি কি খাবো না ডেফিনেটলি আমি খাবো খুব কম পরিমাণে যদি আমরা প্রত্যেকটা পোর্শন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যদি আমি একটু ব্যালেন্স করে খাই যে কতটুকু প্রোটিন আমি নিচ্ছি কতটুকু কার্বস নিচ্ছি কতটুকু ভিটামিন মিনারেলস নিচ্ছি তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যায় এবং আমি যদি পরিমাণ মতো কার্বোহাইড্রেট নিয়ে যদি তার পাশাপাশি একটু ডেজার্ট খাই যেটা আপনি বলছেন মিষ্টি খেতে পারবো কি না দুটো যদি ব্যালেন্স করে খাই আমার মনে হয় হয়ে যাবে আমার মিষ্টি খাওয়া হলো আবার ব্যালেন্সও হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আজকে নিশ্চয়ই আপনার কাছ থেকে এমন একটা রেসিপি পাবো আমরা যার মধ্যে এই পুষ্টির ব্যাপারটি থাকবে তা আপনি কি বানাতে বলবেন আমাদের এই কন্টেস্টেন্টদের আজকে রান্না আপনাদেরকে যেটা করতে হবে অর্থাৎ আজকে টাস্ক ফর টুডে সেটা হচ্ছে লাইট ফুড বাট রিচ ইন টেস্ট অর্থাৎ আমি একটু এক্সপ্লেন করি যে খাবারটা খুব লাইট হবে সেটা লাঞ্চের জন্য হতে পারে স্ন্যাক্সের জন্য হতে পারে ডিনারের জন্য হতে পারে বাট রিচ ইন টেস্ট হেলদি খাবার করতে হবে এবং সেটা টেস্টিও থাকতে হবে তো আমি খুব একটা ঘাবড়ে যাইনি কারণ এই টাইপের খাবার আমার বাসায় আমি এক টাইমে করেছি আমার বরের জন্য এত সুন্দর গেস্ট জাজ এত কঠিন একটা রান্না দিল আজকে মনে হয় রান্না খারাপ হবে প্রোটিন ভিটামিনস ভিটামিনস হিসেবে আমরা ভেজিটেবল থেকেই পাচ্ছি কার্বোহাইড্রেটটা ফ্যাট যাতে লো ফ্যাট হিসেবে থাকে এই কয়েকটা জিনিস যাতে অবশ্যই থাকে
খাবার তো খাওয়ারই, খাবার তো খাই বাঁচার জন্য, এর মধ্যে আবার হেলদি টেস্টি, তার উপরে আবার পুষ্টিকর হতে হবে। ফুডের কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস, ভিটামিন এগুলো সব বজায় রেখে একটা ফুড করতে হবে। তো যখন এটা শুনলাম মাথা দুই মিনিটের জন্য পুরা এলোমেলো হয়ে গেল। অদ্ভুত সুন্দর একটা ডিশ আপনাদের কাছ থেকে আশা করছি। আজকে আমরা বাড়ি ফিরতে চাই পুষ্টিকর অথচ সুস্বাদু খাবার খেয়ে। আপনার সময় শুরু হচ্ছে এখন, সময় মাত্র 40 মিনিট। ইওর টাইম স্টার্টস নাও। 5, 4, 3, 2, 1 এন্ড গো। যখন চ্যালেঞ্জটা আসে তখনই আমাদেরকে পেন্ডিতে নেওয়া হয়, কিন্তু হঠাৎ করে ডিসিশনটা নিতেই পারি না যে কোথায় কোন জিনিস কীভাবে নিব, কী রান্না করবো, মানে ওইখানটা অনেকটা সময় লস হয়ে যায়। সবসময় আমি খাবারের পুষ্টিগুণ চিন্তা করেই রান্নাটা করি। আজকের পেন্ট্রিতে দেখেছি অনেকগুলো উপকরণ আছে, আর আজকের চ্যালেঞ্জ নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। আজকে যখন আমি পেন্ট্রিতে যাই, যাওয়ার পর দেখলাম এমনি দিনে আমাদের যতগুলো ইনগ্রিডিয়েন্টস থাকে আজকে তার থেকেও বেশি, যেমন সয়াবিনের বড়া, তোফু, এরকম বিভিন্ন রকম হেলদি ইনগ্রিডিয়েন্টস ছিল। তখন আমার মাথায় চিন্তা আসছিল যে আমি কী তৈরি করবো, এত ইনগ্রিডিয়েন্টস দেখে একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। এটা আমাদের টার্গেটটাই খুব হেলদি, আমার মনে হয় আপনার ভেজিটেবলস ইউজ খুব ভালো করেছে। সবসময় রান্না করার সময় আমি আমার ফ্যামিলির হেলথের কথা চিন্তা করে নিউট্রিশনটা মেনটেন করে চলি। আজকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, কেন প্রথমে রান্না করতে হবে, তারপর প্লেটিং করতে হবে, কেন এটা খুব কম সময়ের মধ্যেই কাজটা সারতে হবে আমাকে। মাঝে মাঝে সুপার শেফ কিচেনের প্রতিযোগীদের বন্ধু মনে হচ্ছে না, মনে হচ্ছে ফুটবল খেলার মাঠে প্রতিযোগীদের যেভাবে ফেলে দেয় সেভাবে ফেলে দিয়ে চলে যেতে ইচ্ছা করছে। আমি সবসময় রান্নার ক্ষেত্রে স্বাদটাকেই প্রাধান্য দিয়ে থাকি। আজকে আবার খাবারের পুষ্টিগুণ বিচার হবে, এটা বড়ই আশ্চর্যের ব্যাপার, আমি কখনো ভাবতেই পারিনি। বাসায় সাধারণত যে রান্নাটা আমরা করি বাচ্চাদের জন্য বা ফ্যামিলির জন্য, লাইটও না রিচও না, মিডিয়াম একটা রান্না করি, কিন্তু আজকে আমাদের ছিল একদম লাইট ফুড। আপনাদের সবার কিন্তু 25 মিনিট ওভার, তার মানে হাতে আছে আর মাত্র 15 মিনিট। ওকে, জাজেসের কোন টিপস ইউজ করছেন আপনি? তেল, স্বাস্থ্যকর তেল ইউজ করছে। আচ্ছা, স্বাস্থ্যকর বলতে মানে অলিভ অয়েল ইউজ করছে। অলিভ অয়েল ইউজ করছে, ওকে। আর সব কিছু রাখার চেষ্টা করছি, শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন, যেন সব কিছু একটা প্লেটে থাকে। আচ্ছা, ফুল মিলের মধ্যে কী থাকে আর আপনার ডিশের মধ্যে কী দিচ্ছেন? এখানে ভেজিটেবল আছে, কার্বোহাইড্রেট আছে, আচ্ছা প্রোটিন আছে। কার্বোহাইড্রেট কী ইউজ করছেন? পটেটো। পটেটো, আমি কোনোভাবেই চাই না সুপার শেফ কিচেন থেকে চলে যেতে, শেষ পর্যন্ত থাকতে চাই। এতগুলো আলু ভাজা, এটা কি হেলদি? না, এটা জাস্ট আমি এসে ডেকোরেশনের জন্য ব্যবহার করব, 3-4টা। সবগুলো তো ডেকোরেশনের জন্য তো একটু হেলদি হতে হবে, মানে এটা কি অলিভ অয়েল দিয়ে ভাজা বা স্পেশাল কোনো কিছু? না, আমি এটা করছি, ভেজিটেবলটা করেছি অলিভ অয়েল দিয়ে, কিন্তু এটা জাস্ট 2-3টা সিপস দিব একটু ডেকোরেশনের জন্য। এইটা টক দই, টক দই হেলথের জন্য টক, খুব ভালো। আচ্ছা, আমরা কাউন্টডাউন শুরু করতে যাচ্ছি। 5, 4, 3, 2, 1 স্টপ। ভিউয়ার্স, এখন ফুড টেস্টে পালা। আমাদের ফার্স্ট কুক অফ শেষ,
এখন ফুড টেস্টিং এর পালা জাজেস আমার মনে হয় সবাই খুব ভালোভাবে চেষ্টা করেছে যে আমার যে টার্গেটটা ছিল যে টাস্ক ছিল যে প্রত্যেকটা ফুড গ্রুপস মেইনটেইন করতে হবে আমার মনে হয় সবাই এটা ফুলফিল করেছে এবং আশা করি খুব টেস্টিও হবে থ্যাংক ইউ তাহলে আমরা দেরি করি না প্রথম প্রতিযোগী দেখে নেন প্রথমে দেখে নিচ্ছি তিশাকে আজকে যখন ফুডটা নিয়ে জাজদের সামনে গেলাম আমি নিজে থেকে স্যাটিসফাইড ছিলাম না খুব ভয় কাজ করছিল টুনা পাস্তা সালাদ এবং সাথে একটা প্যান ফ্রাইড চিকেন আমার খুব ভালো লেগেছে যে ভেজিটেবলটা কিছুটা রয়েছে আর সেটা অ্যান্টি অক্সিডেন্ট রিচ ভেজিটেবল আপনি ইউজ করেছেন আমার কাছে ভালোই লেগেছে থ্যাংক ইউ ম্যাম এই দেখুন চিকেনটা খেতে খুব ভালো থ্যাংক ইউ অল দ্য বেস্ট এখানে একটু প্রোটিনের পরিমাণটা বেশি হয়ে গেছে ব্যালেন্সড একটু কম হয়েছে আমার কাছে অন্যান্য জিনিস ঠিকঠাক লেগেছে দেখা যাক থ্যাংক ইউ ম্যাম I like the idea. I like the fact that you pan-fried the chicken. You didn't deep-fry the chicken. I think that's good. But in regards to a light meal, I think this, for me, is not a light meal. Shamsun Nahar, apnar pushtikor khabar ta niye chole asho. Mashed potato with pepper-cut chicken and sorted vegetable, cabbage carrot salad. তুমি এই যে মাস্টার্ড তুমি কন্টিনেন্টাল ফুডের সাথে আবার দেশীয় একটা যে টুইস্ট দিয়েছো তুমি এখানে টক দই ব্যবহার করেছো আসলে ওইটার সাথে না এটা ঠিক যায় না কার্বোহাইড্রেট অল্টারনেটিভ এখানে আমরা পটেটোটা ইউজ করেছি আর এটা আমার কাছে ভালোই লেগেছে নট ব্যাড বাট অনেকে আছে যে রাইসটাই সবসময় প্রেফার করে ওটস সবসময় প্রেফার করে বাট কিছু যদি বৈচিত্র্য চাওয়া যায় আমার মনে হয় এই ম্যাশ পটেটোটা খাওয়া যেতে পারে আর ঠিক আছে মানে প্রোটিন পোর্শন হিসেবে এখানে চিকেনটা দেওয়া হয়েছে আমার কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ quite heavy বেশি বোঝার কারণে যা হওয়ার তাই হলো খাবারটা বেশি রিচ হয়ে গেল আর জাজরা আমার খাওয়ার নিয়ে যেভাবে পোস্টমর্টম করছিল মনে হলো আজকে আর আমার প্রেসার টেস্টে যেতে হবে না সোজা বাড়িতে পাঠিয়ে দিবে সাইকা চলি আসো তো ভেজিটেবল ওটস আর চিকেনটা করেছি আমি অরেঞ্জ জুস দিয়ে আর এখানে একটু রায়তা দিয়ে ভেজিটেবল দিয়েছি লাঞ্চ করে আপনি ওটস ব্যবহার করলেন ওটস এর গুণাগুণ কি জানেন তো কার্বোহাইড্রেট একটা কমে ভাতটা না খেয়ে এটা খাওয়া যায় হেলদি কম্বিনেশন কি বলবো আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম আজব ব্যাপার লিপি ম্যাডাম দেখি গানও জানে সুপার শেফ কিচেনে যদি এরকম সবাইকে গান গিয়ে পার করে দিত তাহলে তো অনেক মজা হইতো আজকে তারেক স্যার যেভাবে আমাদেরকে জাজমেন্ট করছিলেন মানে অভিনেতা কমই মনে হয়েছে আজকে বেশি মনে হয়েছে যে উনি নিউট্রিশনিস্ট আপনি ওটস দিয়ে এটা রেডি করেছেন ওটস এবং রাইস বা আদার সিরিয়ালসের সাথে এটা তফাতটা হচ্ছে হাই ইন ফাইবার প্রচুর ফাইবার আছে হ্যাঁ এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো একটা খাবার যারা ওজন হ্যাঁ ডাইজেস্ট তাড়াতাড়ি হয় আর আপনি মাশরুম ইউজ করেছেন অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর এবং যাদের ভিটামিন ডি ডেফিশিয়েন্সি থাকে তারা কিন্তু প্রতিদিন না হলে উইকলি টু অর থ্রি ডেজ কিন্তু মাশরুমটা খেতে পারে পারফেক্ট ছিল এক্সেলেন্ট থ্যাংক ইউ ভেরি গুড ভেরি গুড থিংকিং বিহাইন্ড ইট স্মার্ট গার্ল থ্যাঙ্কস মনির চলে আসুন মনির এই অঞ্চলে কে খাবে এটা স্যার এটা আমাদের অঞ্চলে কেউ খাবে না কারণ এই সবজিগুলো তাকাই আছে আমার দিকে তো এটা হয়তো বা ক্যাপিটালে ভালো চলবে এখানে বিভিন্ন রকম মানুষ থাকে কিন্তু গ্রাম সাইডে এটা চলবে না কারণ তারা চিন্তা করে আমরা পেট ভরে ভাত খাবো কারি যেটাই হোক কোনো ব্যাপার যাই হোক দেখা যাক আপনি কতটুকু আমাদের টাস্ক ফুলফিল করতে পেরেছেন খেতে খারাপ লাগেনি এবং আমার মনে হয় আপনি বেশ আপনার কাজ আগে যে দেখেছি যেটা আগে আগে থেকে আপনি বেশ ইম্প্রুভ করছেন স্যার চেষ্টা করছি বেশ কনভিন্স করতে হবে যে না আপনি বলে আপনার এলাকায় খাওয়া হবে না অনেকে খাবে না বাট আপনি যদি আপনার ফ্যামিলি থেকে আগে স্টার্ট করেন দেখেন কি হয় ঠিক আছে ডেকোরেশন ইমপ্রুভ করছে আমার ভালো লেগেছে Full marks for poaching. I think that's great that you've done that. You're the first person so far. Fantastic. Thank you. Good man. Ripna, Tomadish, Niacholi Aso.
creamy cauliflower omelette rice. I like the presentation. Yeah, presentation. It looks like my hair. Yeah, so yeah. It's my hairstyle. So you did that on purpose, no? Yeah, honest. Process, bolo. প্রসেসটা হচ্ছে আমি কলিফ্লাওয়ারটাকে গ্রেট করে দিচ্ছি গ্রেট করে নিয়ে তারপরে এটাকে জাস্ট একটু ব্লাঞ্চ করছি আর ব্লাঞ্চ করে আমি অলিভ অয়েলের মধ্যে একটু পেঁয়াজ সতে করছি পেঁয়াজের সাথে ভেজিটেবলটাও সতে করছি যে আমি বেল পেপারগুলো দিছি ওগুলো সতে করছি করে ওইটার মধ্যে আমি কলিফ্লাওয়ার সামান্য পটেটো দিছি কার্বোহাইড্রেটের জন্য সামান্য স্টিকি করার জন্য জাস্ট কোকোনাট মিল্ক কোকোনাট ব্যবহার করেছি আর অলিভ অয়েল টেস্ট ভীষণ ভালো puro concept is excellent. আচ্ছা যদি বাসায় কখনো কোনো কিডনি পেশেন্ট থাকে বা থাইরয়েডের কোনো পেশেন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই কলিফ্লাওয়ারটা একটু কেয়ারফুলি তার জন্য হয়তো এটা না বাট ওভারঅল আমার কাছে ভালো লাগছে এটা মাই সিম্পল প্লেটিং ভালো হয়েছে টুকটুক ছোট ছোট কালার অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ নাতাশা লাইট ফুড রিচ ইন নিউট্রিয়েন্টস আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট ছিল এটা আমার কাছে ভালো লেগেছে অনিয়নটার কি কোনো ইয়ে গুণ আছে এটার অনেক বেশি গুণ আছে যাদের যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা তার আগে যাদের আসলে কোলেস্টেরল বেশি থাকে তাদের জন্য কাঁচা পেঁয়াজ কিন্তু খুব চমৎকার যাদের গ্যাসের প্রবলেম থাকে তারা হয়তো মানে কাঁচা পেঁয়াজটা খাবে না তারা কুকিং ওয়েতে যে পেঁয়াজের ইউজটা সেটা হয়তো ওভাবে করতে পারে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাদের আসলে থাইরয়েডের প্রবলেম আছে হ্যাঁ যাদের সুয়েটিং বেশি হয় তারা কাঁচা পেঁয়াজ খাবে না তারা রান্না করেই পেঁয়াজটাকে ইউজ করবে থ্যাংক ইউ ওয়েল ডান I think the presentation is beautiful. I really, really like it. I think that's really looks like a restaurant presentation, so really good job. Only thing is I would not put that much rice on the plate. Good job. Congratulations. Thank you. এখন আসবে জাহিদ। রোস্ট করেছো আগে? ওটাকে কি করেছো? ওটাকে রোস্ট করিনি। জাস্ট ওই যে যদি একটু রোস্ট করে নিতে তাহলে তোমার এটা It's not fatty, but it's really heavy. Really heavy. ডালের পরিমাণটা বেশি. It's not oats-এর থেকে একটু ডালটা বেশি হয়ে গেছে. ডালের পরিমাণটা বেশি. আসলে হেভি মানুষের জন্য হেভি জিনিস দরকার. নাকি যাই? মায়া, চলে আসো. ভেজিটেবল, সতে ভেজিটেবল, ককটেল সালাদ, গ্রিল মাশরুম. চিকেনটাতে কি কি দিয়েছেন? চিকেনে আমি লেমন জুস দিয়েছি, ব্ল্যাক পেপার, আর টমেটো একটু কেচাপ দিয়েছি আর লাল মরিচ একটু দিয়েছি সামান্য লবণ দিয়ে ওটা ম্যারিনেট করে রেখেছি তারপরে ওটা ডিমে চুবিয়ে ময়দা দিয়ে ডিমে চুবিয়ে ক্রামের জায়গায় আমি এখানে ওটস ইউজ করেছি এটাকে একটু অন্য ভাবনা থাকলে ভালো হতো থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড এফোর্ট কিছুটা রিচ হয়ে গেছে ওভারঅল এত টেস্ট ভালো হয়েছে কিন্তু একটু রিচ যেটা আমরা চাচ্ছি লো ক্যালোরির মধ্যে একটা হালকা কোনো খাবার যেটা আমি লাঞ্চেও খেতে পারি অফিসে বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও তো সেই হিসেবে তেলের ফ্রাইটা মানে ইউজটা যদি একটু কম করতেন আমার মনে হয় আরও পারফেক্ট হয়ে যেত I think on this occasion, you might not have gotten the concept, okay? Because anything that's deep fry or shallow fry should not be part of a light diet. If I ate that every day, I'm going to get more fat, but tasty. দুরিয়া তুন্ডু চলে আসুন টেস্টিং সল্ট ব্যবহার করিনি ফুড নিউট্রিশন ভ্যালু ওখানে আছে পাওয়া যাচ্ছে আর টেস্ট আর একটু ভালো হতো যদি তুমি ওই যে মাথার মধ্যে টেস্টিং সল্ট চিন্তা করেছিলে বলেই কিন্তু তোমার আজকে এটা হয়েছে মশলার মধ্যেই কিন্তু সমস্ত টেস্ট আছে এনি অল দ্য বেস্ট ইজ কোয়াইট মাশি ইয়া ইউ নো ইউ গট টু নো দ্যাট সুন অ্যাজ ইউ ওভারকুক দিস ভেজিটেবলস দে লুজ সো মাচ অফ দেয়ার গুডনেস ইউ নো হোয়াট আই মিন থ্যাংক ইউ মাইনো তোমার লাইট ডিশ নিয়ে চলে আসো সুজি ক্যাপসিকাম খিচুড়ি চিকেন টোফু গার্লিক ফ্লেভার ভেজিটেবল একটা গ্রস ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছি আপনাদের প্লেটিং এর ক্ষেত্রে অন্তত আজকে
I just think the chicken's cooked really nicely, and I think the fact that you've poached it, and you poached it a long time ago, so I think that's really good. It's still quite moist. Just for me, it's just missing, I would say, as a dish, if you wanted to have a complete dish, some kind of salad element to it. Okay. Well done. Thank you. Thanks. অলিভ অয়েল না দিয়ে ওখানে যদি সরষার তেলটা একটু দিতেন না ওইটার মধ্যে একটা ব্যাপার চলে আসত। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অলরেডি ফুড টেস্ট শেষ। এখন রেজাল্টের পালা। জাজেস বেস্ট ডিশ। সেটি হচ্ছে রিপ না আপনি। আমি আমাদের গেস্ট জাজকে অনুরোধ করবো দয়া করে আপনি ওকে আজকে বেস্ট ডিশের ব্যাচটা যদি করিয়ে দেন। ঠান্ডা মাথায় রান্না করলে যে রেজাল্ট ভালো আসে তা আজকে আমি বুঝতে পারছি, আর এটার প্রমাণ হচ্ছে এলিমিনেশন ঠিক নয়, প্রেশার টেস্ট। রেজাল্ট টাইমটাতে যত টাইমটা ঘনিয়ে আসছিল ভয়টা আরও বেশি বেড়ে যাচ্ছিল, বারবারই মনে হচ্ছিল এই বুঝি ডেন্সের জন্য চলে যাচ্ছি। আমি প্রথমে ডাকছি নিদা, দ্বিতীয় আসবেন মশিউর। কি বুঝতে পারছেন প্রেশারে? আবার আপনারা দুইজন 0.5 নম্বরের ব্যবধানে প্রেশার টেস্টে যাচ্ছেন না, অন্য চারজন যাচ্ছে। ইউ আর সো লাকি, গো টু ইওর ডেস্ক প্লিজ। এবার যাদের নাম ডাকবো তাদেরকে আর একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আসবেন শামসুন নাহার, মায়া আপনি। তৃতীয় জন যিনি আসবেন কুমকুম। সর্বশেষ নাম হচ্ছে জাহিদ আপনি। যখন আমার নামটা শুনলাম পেশেন্স টেস্টে আমাকে যেতে হবে আজকে, মনটা আরো ভয় কি করব, কি চ্যালেঞ্জ দিবে। আলহামদুলিল্লাহ সেফ হয়ে গেলাম, কিন্তু যারা ডেঞ্জার জোনে গেল চারজন একদমই আনএক্সপেক্টেড। একটুর জন্য ডেঞ্জার জোনে যাইতে হয় নাই, আর আমার হাসিটাও হলো না। আপনাদের সবার পক্ষ থেকে, রূপচন্দা ডেইলি স্টারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের আজকের গেস্ট জাজকে আমরা বিদায় জানাতে চাই এবং থ্যাংক ইউ ফর ইওর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ, শুধু আমরা এটাই বলবো, বিদায় নয়, আবার আসবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ অল দ্য জাজেস এন্ড বেস্ট অফ লাক। পার্টিসিপেন্টস, আপনারা যারা সেফ জোনে আছেন আপনারা সেফ জোনে গিয়ে ওয়েট করতে পারেন। আজকে শামসুন নাহার আপু, আমার বড় বোন, প্রেশার টেস্টে গেছিল, ওর জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু নিজের অবস্থান এখানে নিজে টিকিয়ে রাখতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে প্রেশার টেস্ট শুরু করতে যাচ্ছি, কিন্তু তার আগে জেনে নেই আমাদের পার্টিসিপেন্টদের কি করতে হবে, কতক্ষণ সময় পাচ্ছে সবকিছু। জাজেস থ্যাংক ইউ সামিয়া। আজকে প্রেশার টেস্টে আপনারা তৈরি করবেন সালাদ, প্যান্ট্রিতে সব কিছু দেওয়া আছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা তৈরি করবেন, আর সময় পাবেন মাত্র 20 মিনিট। প্রেশার টেস্টে গিয়ে বেশি টেনশন করতে হয়নি, কারণ আমাদের তৈরি করতে বললো সালাদ। সালাদ যখন বলা হলো তখন শুনে আমি অনেক খুশি হয়েছিলাম, যেটা তো খুবই ইজি জিনিস, সহজে পার হয়ে যাবে। যখন শুনলাম একটা সালাদ করতে হবে নিঃশ্বাস নিলাম মন খুলে, যে সালাদ আমি করতে পারবো, আমার মাথায় অনেক ধরনের সালাদ আছে, তো আমি একটা সালাদ করবো। সালাদ বানানোর সময় 20 মিনিট, আপনাদের সময় শুরু হলো এখন। 5 4 3 2 1 and go। আমি আসলে প্রেশার টেস্ট নিয়ে কিছুই বলতে যাচ্ছি না, সামনে আর এরকম প্রেশার টেস্টে যাতে যেতে না হয় সেই চেষ্টাই করব। কীভাবে প্লেটিংটা করব, কীভাবে না করব, তো ওটা প্রেশার ছিল,
তারপরে যখন ডেঞ্জার জোনে গেলাম ওটাও তো একটা বড় প্রেসার। পার্টিসিপেন্টস আপনাদের হাতে আছে আর মাত্র 10 মিনিট। আমি কাউন্টডাউন শুরু করছি 5 4 3 2 1 স্টপ। প্রেসার টেস্টের কুক অফ শেষ, এখন টেস্টিং এর পালা। জাজেস শামসুনাহা, হ্যাঁ দেখতে খুব সুন্দর হয়েছে তোমার সবজি ভেজিটেবল সবকিছুর কম্বিনেশন, হালকা স্প্যাগেটি গিয়েছে খুব ভালো, আর যেহেতু লিফি ভেজিটেবল ব্যবহার করেছো লেটুস ওইটাকে তুমি একটা বেজ হিসেবে ব্যবহার করতে পারতে প্লেটের উপরে। থ্যাঙ্ক ইউ, অল দ্য বেস্ট। থ্যাঙ্ক ইউ। সালাদ টেস্ট করার পরে যেভাবে কমেন্ট করলো মনে হলো আজকে আমাকে চলেই যেতে হবে। মায়া কোনটা নেব, ওইটা না এটা? দুটোই খাও, দুটো এনেছে দুটোই খাও। সালাদ আসলে জুসি হয় না, না একটা ড্রেসিং হয়, ওটা হবে ক্রাঞ্চি, ওটা হবে ফ্রেশ। আপনি যখন জুসের মধ্যে ডুবিয়ে দেবেন তখন কিন্তু ওর ফ্রেশনেসটা ওর হারিয়ে ফেলে। আমি দেখি এটাকে প্রথম দৃষ্টিতে মনে করছি একটা ফ্রুট সালাড, কিন্তু সেটা তো নয়, আপনি আসলে ইয়ে করেছেন। সাম থিংস ওয়ার্ক ইন এ গ্লাস বাট দ্যাট ডাজন্ট ওয়ার্ক ইন এ গ্লাস বিকজ ওয়েন ইউ লুক এট দ্যাট ইট ডাজন্ট লুক রিয়েলি অ্যাপেটাইজিং, ইট লুকস লাইক স্লাশ, ইউ নো হোয়াট আই মিন, এন্ড দেয়ারস টু মাচ লিকুইড। আই থিংক ফ্লেভারস আর রিয়েলি গুড বাট আই থিংক দ্যাট দ্য থট প্রসেস বিহাইন্ড ইট ইজ নট কোয়াইট দেয়ার। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। আসবেন কুমকুম, সর্ষের তেলের গন্ধ পাচ্ছি। হ্যাঁ সর্ষের তেল দিয়ে মাছটা ভাজি ভাজি করেছে, ফিশ তাই তো? জি ফিশটা ভাজি করেছে। Yeah, the taste was great. Totally agree. I think the taste was really yummy. And the idea is good. I just don't know why you put it in a bowl. I was watching you and I wanted to say something, but I can't. So for me, I would have definitely done this directly on the plate. And it would have really showcased all the items that you had in your salad, but that's it. Let me show you. Plate. Yeah, I was 100%. See, yeah. The colors and everything is so beautiful. Okay, all the best. Look at this plate now. Yeah, it's beautiful. Thank you. I'm going to have it for dinner. Zahid, Thomas salad niya chole aso. Shobai, khub innovative kore mazadar salad hi present korechilo. কেউ ফিশ, কেউ চিকেন, কেউ পাস্তা। আমি তখন মনটা খুবই ভয় ছিল যে আমি তো কোনো প্রোটিন ইউজ করিনি, তো আজকে কি আমার এই সুপারশেফ কিচেন থেকে চলে যেতে হবে? If I went to a cafe in Sydney and I paid $25 for that, I'd still be happy. Very good. দেখতে খুব ভালো লাগছে, যেটা সালাদের সবচেয়ে বড় লক্ষ্য প্রথম, যে দেখে মনে হবে যেন খাই ফ্রেশ। গুড জব। দেখে নিচ্ছি আমাদের সেফ জোনের 10 জন পার্টিসিপেন্টদেরকে। প্লিজ ওয়েলকাম আমাদের সেফ জোনের 10 জন পার্টিসিপেন্টস। এখন সেই মহেন্দ্র খান জাজেস, যে চারজন ছিলেন তাদেরকে আমি সামনে আসতে আহ্বান করব, মায়া, শামসুন্নাহার, কুমকুম, জাহিদ। খুব স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন চারজনের মধ্যে একজনকে আমাদের বিদায় জানাতে হবে। জাহিদ, খুব সম্ভবত আপনার উপর আপনার মায়ের দোয়া আছে, আপনার সালাদ আজকে বেস্ট। আপনাদের তিনজনের মধ্যে যিনি আমাদের এই কিচেনে থাকছেন, যিনি টিকে গেলেন, তিনি হচ্ছেন শামসুন্নাহার। আপনি মায়া এবং কুমকুম দুজনের মধ্যে আজকে যিনি ছেড়ে চলে যাবেন, মায়া আজকে সত্যি আপনার ব্যাড লাক। আজকে এই সুপার শেফ কিচেন থেকে আপনাকে বিদায় জানাতে হবে, কুমকুম আপনি সেফ। প্রতিদিনই যেতে হবে সবাইকে, এক একজন এক এক করে যেতে হবে, আজকে হয়তো আমার পালা, তো কষ্ট তো লাগবেই, আমার লাগবে, আমার ফ্যামিলি লাগবে, প্লাস
আমি মনে করি এখানে যারা আছে সবাই কষ্ট পাচ্ছে আমার জন্য। মায়া আপু খুব স্ট্রং একজন পার্টিসিপেন্ট ছিলেন, মায়া আপু যে চলে যাবেন এটা বুঝতেই পারিনি। আমাদের সুপার শেফ জার্নি শুরু করেছিলাম 20 জন পার্টিসিপেন্ট দিয়ে, এখন আমাদের সুপার শেফ কিচেনে আছে মাত্র 13 জন। ভিউয়ার্স, আজকের মতন বিদায় নিচ্ছি আমি সামিয়া সাইদ, রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2018-এর কিচেন থেকে। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো এক্সাইটিং চ্যালেঞ্জ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির পর্দায় চোখ রাখবেন। শুভরাত্রি।